তুমি বলে দাও আমার মাকে আমি বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকব। ওগো ঠাকুর আমাকে তুমি দণ্ড দেবার শক্তি দাও। ভগবান আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আমি যে আমি তো সকল বাসা হারিয়ে ফেলেছি। প্রভু ঠাকুর মা তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। হ্যাঁ মা, আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি। মারে এই যাওয়ার সময় আমি তোর বৃদ্ধ পিতা, আমার কিছু বলার নেই। বাবা লোকাই বলুন বাবা। বাবা আমি তোকে আর কি বলবো রে বাবা। আজ আজ আমি দাঁড়িয়েছি পিতার আসনে,
আমার মা বেউল্লা, ওই ভগবান আমার ঘরে ঘরে একে একে সাতটি কন্যা দিয়েছিল, তাই আমার মা বেউল্লা সবার ছোট। আমি আমি হতভাগা পিতা, আমার মাকে তুই আমি যে কোনো আমি যে কোনো পন্থে চলে গেছি, আমার এই পাঁচটি আত্মার মধ্যে আমার এই মেয়ের প্রতি সব সময় তিনটি আত্মা থাকত। শুধু আমি নয়, এই দুনিয়ার উপরে যত পিতা মাতায় আছে সকলেরই যে মেয়ের উপর অন্য একটি নজর, তাই আমি ওই বিধাতার বিধাতার বিধান পুত, আমার কলিজার টুলকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আপনি শুধু আমাদের ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন সুখে থাকতে পারি। তুমি কাঁদছো? না 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 না, আমি কাঁদবো আজ আজ আমার কত আনন্দের দিন মা, আমার মা যাচ্ছে আজ তার আপন বাড়িতে। তুমি সবার চোখে ফাঁকি দিলে মানে, তুমি সবার চোখে ফাঁকি দিলে এই বেহুলার দুটি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। দু চোখের জলে ফেলে নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ বাবা? জানো আমি বহু বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। কেন আমার কষ্ট হচ্ছে জানো? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিলে, কেন আমার দুঃখ হচ্ছে জানো? কেন যে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, আমার দুঃখটা যদি কেউ না বোঝে তুমি তো আমার দুঃখটা বোঝো মা। আমার কষ্টটা যদি কেউ না বোঝে তুমি তো আমার কষ্টটা বোঝো মা। জানো আমি যখন স্বামীর ঘরে থাকব তোমাদের কথা আমার বারবার মনে পড়বে, আমার মনে যখন তোমাদের দেখতে যাবে আমি তোমাদের দেখতে পারবো না গো মা। কেন জানো মা? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়, যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে মাগো তুমি আমাকে দেখতে যেও মা। বাবা মা চলে যাচ্ছি আমি। ও গো বেহুলার মা, আমার মাকে তুমি দেখতে যাও। বাবা তুমি